হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আমি বর্ণালী, আমার আরোগ্য লাইফস্টাইল বর্ণালী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে ভাবলাম তোমাদের সঙ্গে আজকে আমি সারাদিনের ব্লগটা একটু শেয়ার করব। আর সারাদিনে আমি কী করছি, কী খাবো, সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো আমি এর আগেই উঠে গেছি, আর আমি আমার বাড়ির সমস্ত কিছু কাজ আমি একটু সেরে নিয়েছি, তারপরেই তোমাদের সঙ্গে এলাম। তো বন্ধুরা, আমি আজকে এখন হচ্ছে যেহেতু সকাল সকাল থেকে যেভাবে স্টার্টটা করব, তো আমি এখন লেবুর জলটা খাবো, লেবুর জল শরবত করে নেবো, অবশ্যই চিনি ছাড়া। আমি লেবুর জলটা অবশ্য করেও নিয়েছি, এই যে লেবুর শরবত আমি করে নিয়েছি। তো এখানে লেবুর শরবতটা করে নিয়েছি, আমি এখানে ব্যবহার করেছি হিমালয়া পিঙ্ক সল্ট। এই যে হিমালয়া পিঙ্ক সল্টটা আমি এখানে খাই লেবুর শরবতের সাথে। তো বন্ধুরা, তোমরাও পারলে কিন্তু এই হিমালয়া পিঙ্ক সল্টটা ব্যবহার করবে। আর এটা হচ্ছে একটা অর্গানিক একদম সল্ট, এটা যেটা আমরা তরকারিতে খাই সেটা নয়, একটু দাম বেশি, কিন্তু এটাই আমি শরবত হিসাবে এটাই খাই, শরবতের সঙ্গে এটাই আমি খাই, শরবত বা সালাদের সাথে এটাই আমি খাই। তো বন্ধুরা, তো এখন আমি শরবতটা খেয়ে আধ ঘন্টার মতন এক্সারসাইজ করে নেব। আর এই এক্সারসাইজটা আমি ঘরের মধ্যেই করব, কারণ যেহেতু আমি এই টাউনে আছি, তো এখনও যেহেতু টাউনে কোভিড সিচুয়েশন এখন স্বাভাবিক হয়নি, তো সেই জন্য আমি এখনও বাইরে যাব না, আমি ঘরের মধ্যেই যতটা সম্ভব আমি পারি ঘরের মধ্যেই করে নিই এখন। তো এটা স্বাভাবিক হয়ে গেলেই তারপরে আমি বাইরে যাব। তো যাই হোক, আমি এইটা এখন শরবতটা আমি খেয়ে নেব, খেয়ে নেওয়ার পরে এক্সারসাইজ করে আধ ঘন্টা এক্সারসাইজ করার পরে আমি ব্রেক আধ ঘন্টা করার পর আমি ব্রেকফাস্ট করব। তার আগে অবশ্যই চিয়া সিডটা খেয়ে নেব। তো বন্ধুরা, আমি বললাম ব্রেকফাস্ট করব, কিন্তু আজ মনে হয় ব্রেকফাস্ট আমি করব না। কেন বলো তো, কারণ এখন আমি হচ্ছে ওয়াটার ফাস্টিংয়ে আছি, তো সেই জন্য আমি ব্রেকফাস্টটা আমি করব না। তো দেখা যাক তার কী করছি ব্রেকফাস্টে। তো বন্ধুরা, আমি কিন্তু এর আগে ওয়াটার ফাস্টিং কিন্তু করেছি, 18 ঘন্টা করেছি, 21 ঘন্টাও করেছি, আর 16 ঘন্টাও করেছি। তো দেখা যাক আজকে আমি ক ঘন্টা করি ওয়াটার ফাস্টিংটা। তো ভাবছি 16 ঘন্টাই করব, কারণ এর আগে যেহেতু আমি করেছি, তারপরে দেখা যাক কতদূর কী হয়। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার আধ ঘন্টা হয়ে গেছে এক্সারসাইজ করা, আর এই এক্সারসাইজ করার পরেই আমি পারি একটু খাবো গ্রিন টি। আর এখানে আমি ব্রেকফাস্ট খেতাম, কিন্তু কী বলতো, আমি যেহেতু ওয়াটার ফাস্টিংয়ে আছি সেই জন্য আমি টিফিনটা করব না। তো আমি এখানে গ্রিন টিটা করব, গ্রিন টিটাই খাবো। আর এই যে গ্রিন টি, আমি এখানে লিপটিন গ্রিন টিটা আমি ব্যবহার করি, এই যে লিপটিন গ্রিন টি। এটা আমি ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি, ওই জন্য তোমার হয়তো উল্টো মনে হবে। তো এই গ্রিন টিটাই আমি ব্যবহার করি, এটা আমি খাবো। আর এই যে দেখো, এটা একটা পাউচ পাওয়া যায়, এটা কিন্তু এক ধরনের পাতাটাও পাওয়া যায়, পাতাটাও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো, তো আমি এটাই ব্যবহার করি। তো এটা কিভাবে বানাতে হয় তোমরা তো জানো, তবুও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, তো কিভাবে বানাতে হয় একটু দেখিয়ে দিচ্ছি, চলো চলো এবারে আমি দেখাই। এই যে গ্রিন টিটা বানানোর জন্য প্রথমে গরম জল একটু লাগবে, যে গরম জল আমি করে নিয়েছি, ফ্লাস্কে আমার গরম জল করা আছে। তো এই গরম জলটা, এই যে আমি টি ব্যাগটা এখানে দিয়ে দিলাম, তো এটাকে এবারে আমি একটু গরম জল দিয়ে দেবো, যে যতটা খাবে সেই রকম পরিমাণে নিয়ে নেবে। আমি একটু নিলাম, কাপটা আমার যেহেতু অনেকটাই বড়, তো আমি একটু অল্পই নিলাম। তো এই যে এই টি ব্যাগটা এখানে আমি 3 থেকে 4 মিনিটের মতন রাখবো, অতক্ষণও লাগার দরকার নেই, 1-2 মিনিট হয়ে গেলেই হয়ে যাবে। তো এইভাবেই আমি গ্রিন টিটা বানিয়ে নিলাম, এটা খুবই সহজ, এটা করার কোনো ঝামেলা নেই। আর এটাও বললামই তো যে একটা পাতা পাওয়া যায়, সেটাও তোমরা ব্যবহার করতে পারো। তো এই যে আমার গ্রিন টি দেখো, হালকা কালার চলে এসছে, এটা 1-2 মিনিট রাখলেই হয়ে যাবে ইওর গ্রিন টি। এই যে দেখো বন্ধুরা, দেখো আমার গ্রিন টি আমার রেডি হয়ে গেছে, আমার 2-3 মিনিট হয়ে গেছে। এই যে দেখো আমার গ্রিন টি কিন্তু রেডি, একদম দারুণ, গন্ধটাও খুবই সুন্দর উঠেছে। তো আমি এই যে আমার গ্রিন টিটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা খাবো। এটা একটুকু ছেঁকে নিলাম, গ্রিন টি আমার রেডি। এই যে এবার আমি গ্রিন টিটা খাবো, খুবই ভালো লাগছে, খুবই স্বাদ। এটা স্বাদ বলতে, এটা চিনি ছাড়া তো একটু খেতে একটু অন্যরকম লাগবে, তো ভালো।
যেহেতু আমরা হ্যাঁ ওয়েট লস যারা করতে চাইছে গ্রিন টিটা কিন্তু খুবই উপকারিতা তাদের জন্য, আর এমনিতেও যারা খাবে এটা কিন্তু খুবই উপকার আছে এই গ্রিন টিটাতে। তো আমি গ্রিন টিটা খেলাম, আর এবারে হচ্ছে আমি একটু বাজারে যাব, আমার বাজার যেহেতু সব শেষ হয়ে গেছে তো আমি একটু বাজারে যাব। এমনিতে আমি যাই বেশিরভাগই বাজারে যাই, তাছাড়া তোমাদের দাদাও যায়, তো আমি নিজের হাতে বাজার করাটা একটু বেশি পছন্দ করি। আর এখানে বাজারটা কি বলো তো আমার খুবই সামনে বাজার, এখানে আমার হেঁটে 2 মিনিট লাগে সবজি বাজারে যেতে, তো সেই জন্য আমি যাই বাজারে। তো আজকে বাজার করে এসে কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই কফিটা খেয়ে এই সরি কফি নয় এটা গ্রিন টি, এই গ্রিন টিটা খেয়ে আমি বাজারে যাব। তো চলো তোমরা দেখতে থাকো তারপরে আমি কি করছি। তো বন্ধুরা আমি বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর বাজারে যাই একটু দেরি হয়ে গেল, তো আমি ভাবলাম হেঁটে যাব, কিন্তু হেঁটে আর যাবো না, একটু গাড়ি নিয়ে চলে যাব, তাড়াতাড়ি চলে আসবো বাজার থেকে। তো এই যে বাজারে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, আমার মানি পার্স আর অবশ্যই এই মাস্ক তো আমাদের ব্যবহার করতেই হবে, কারণ এখনও আমাদের কোভিড সিচুয়েশন যেহেতু এখনও স্বাভাবিক হয়নি, তো সেই জন্য যতটা সম্ভব আমরা নিজেদেরকে প্রোটেকশনে রাখবো। তো তোমরাও বাইরে বেরোলে অবশ্যই মাস্কটা ব্যবহার করবে। তো আমি আজকে যাই বাজারে, যাই দেখি কি পাই, তারপরেই বাজার থেকে এসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো চলো দেখতে থাকো, আমি বাজার থেকে ঝটফট চলে আসি। তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা আমি বাজার থেকে চলে এসেছি, আর বাইরে হচ্ছে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম লাগছে। এই গরমের মধ্য দিয়ে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব আমি বাজারটা করে নিয়ে চলে এসেছি, আর এবারে আমি একটু বাজারটা দেখাই, দাঁড়াও তোমাদেরকে আমি বাজার করে নিয়ে চলে এসেছি। এই যে দেখো এক ব্যাগ, তোমরা দেখতে পাচ্ছ ব্যাগ ভর্তি সবজি আমি করে নিয়ে চলে এসেছি। আর এবারে যেহেতু আমি বাইরের থেকে আসছি সেই জন্য আমি একটু স্নানটা করে নিই, স্নানটা সেরেই আমি রান্নাটা আরম্ভ করব। তো চলো দেখি রান্নাতে কি কি করি, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমার এই যে দুপুরের খাবার রেডি হয়ে গেছে, এই যে দেখো আমার দুপুরের খাবার, এখানে আছে ভেজিটেবল, এখানে আছে লাল শাক, আর এই যে আছে স্যালাদ, এটা আছে উচ্ছা ভাজা, আর এটা হচ্ছে লাউ চিংড়ি, এটা হচ্ছে লাউ চিংড়ি, আর এই যে দেখো আমড়া দিয়ে মাছের টক করেছি। ব্যাস এই হচ্ছে আমার দুপুরের খাবার। তো আজকে ভেবেছিলাম 16 ঘন্টা ওয়াটার ফাস্টিং করবো, কিন্তু কী বলো তো হয়ে গেল, কাজ করতে করতে সময় হয়ে গেল, তো 18 ঘন্টা আমার হয়ে গেল অলরেডি। তো চলো। তো বন্ধুরা 2টো বেজে গেছে আর আমি দুপুরের খাবার স্টার্ট করছি, আর আমি তো এর আগে দেখিয়ে দিলাম তোমাদেরকে কী কী আমি রান্না করেছি, তো এগুলোই আজকে আমি দুপুরে খাবো। তো বন্ধুরা এর আগে বলে নিই, এর আগে কিন্তু আমি চিয়া সিডটা খেয়ে নিয়েছি, আমি 5 মিনিট আগে চিয়া সিডটাকে প্লেন জলে গুলে হিমালয়া পিঙ্ক সল্ট আর একটু লেবুর রস দিয়ে এটা আমি প্লেন জলে গুলে আমি খেয়ে নিয়েছি, 5 মিনিট আগে খেয়ে নিয়েছি, তারপরে খাবারটা স্টার্ট করছি। তো বন্ধুরা দেখো আমি আজ ভেবেছিলাম যে 16 ঘন্টা ওয়াটার ফাস্টিং করবো, কিন্তু কী বলো তো দেখতে দেখতে আমার 18 ঘন্টা হয়ে গেল। তো এইরকমই হয় জানো তো, বিশেষ করে মেয়েদের, তো আরও বিশেষ করে বাড়ির এটা ওটা কাজ করতে করতে না কী করে জানি না সময়টা পেরিয়ে যায়। তো এটা আমরা আগের থেকে ভাবি বটে, কিন্তু বাস্তবে যখন তোমরা করবে তখন কিন্তু এটা কিছুই মনে হবে না, সময় দেখবে কী করে পেরিয়ে যাবে তুমি নিজেও টের পাবে না। তো বন্ধুরা তো যাই হোক আমি এবারে দুপুরে খাবারটা স্টার্ট করি, তো চলো বিকেলে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি চলে এসেছি একবারে পুরো রাতের খাবার নিয়ে, আর তোমাদেরকে বলেছিলাম বিকেলে একটু দেখা করব, কিন্তু তোমাদের সঙ্গে বিকেলে আর কোনো কথা হয়নি, কারণ হচ্ছে আমি একটু বিকেলে বাইরে একটু বেরিয়েছিলাম, একটু কেনাকাটা ছিল, সেই কেনাকাটা করার জন্য তোমাদের সঙ্গে আর বিকেলে কথা হয়নি। তো আমি যে দুপুরে অনেক কিছুই খেয়েছিলাম সেই জন্য বিকেলে আমি কিন্তু কিছু খাইও নি, খিদা লাগেনি সেই জন্য কিছু খাইনি, আর সেই জন্য তোমাদের কিছু দেখাতেও পারিনি বিকেলে যে কী খেয়েছি। তো আমি কিছুই খাইনি যেহেতু, তো আমি বাজার থেকে এসেই আমি চটপট রান্নাটা করে নিই, আর রান্না করেই আমি একবারে পুরো বসে গেছি খাবার নিয়েই। তো বন্ধুরা আমি যেহেতু দুপুরে অনেক কিছুই খেয়েছি সেই জন্য খিদাটাও আমার কম ছিল, তো যাই হোক তবুও আমি রান্না করেছি বাড়ির সকলের জন্য, তো রান্না তো করতেই হবে। তো যাই হোক আমি এখন রান্না করছি, যেগুলো করেছি একটু দেখিয়ে দিই আমি কী রান্না করেছি। এই যে দেখো আমি কী রান্না করেছি, এখানে হচ্ছে সবজি আছে একটা, সব রকমের সবজি আছে, আর এটা তোমার এই সজনে ডাঁটা বেগুন টমেটো দিয়ে একটা তরকারি করে নিয়েছি, আর এখানে ডিম ভাজা আছে, স্যালাদ আছে, আর বাদাম আছে, আর কিছু নিইনি, কারণ যেহেতু আমি দুপুরে মাছ খেয়েছি সেই জন্য সন্ধ্যাবেলা আর মাছটা নিলাম না,
আমি সেই জন্য এই ডিমটা দিয়েই আর কি খাবো। তো বন্ধুরা, আমি তো খাবার নিয়ে বসে গেছি, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। হচ্ছে এখানে আমি ডিমটা নিয়েছি আর এখানে বাদামটা নিয়েছি, এগুলো অবশ্যই ঘিয়ে ভেজে নিয়েছি। আর ডিমটা আমি নিলাম যেহেতু আমি দুপুরে বললাম, তো দুপুরে যেহেতু মাছ খেয়েছি সেই জন্য আর নিলাম না মাছ, সেই জন্য আমি ডিমটাই নিয়ে নিয়েছি। আর এটা ঘিয়ে ভেজে নিয়েছি, বাদামটাকেও ঘিয়ে ভেজে নিয়েছি। আর ঘিয়ে ভেজেছি এই কারণে, কারণ দেখো ডিম, বাদামের মধ্যে এবং ডিমের মধ্যে এগুলো তো ফ্যাট তো আছেই, প্রচুর পরিমাণে ফ্যাট আছে, কিন্তু এই ফ্যাটটা আমরা যখনই ঘিয়ে ভাজবো তখন কিন্তু, এই যে আমরা খাওয়ার পরে কিন্তু এটা যদি এমনি খাই তাহলে কিন্তু আমাদের শরীরে কিন্তু ইনসুলিন আসবে, ইনসুলিন তৈরি হবে। আর যখন এই বাদামটাকে আমরা ঘিয়ে ভেজে নেবো তখন কিন্তু আর ইনসুলিনটা অতটা হবে, তৈরি হবে না শরীরের মধ্যে। সেই কারণেই আমরা বাদামটাকে ঘিয়ে ভাজবো এবং এর ভালো গুণাগুণটা আমরা পাবো। একই কারণে ডিমটাও ওই একই কারণে ঘিয়ে ভেজে না, তো ডাক্তারবাবু এই কারণেই ঘিয়ে ভেজে খেতে বলেছেন, তো আমি এইভাবে ঘিয়ে ভেজেই খাই। তো তোমরাও কিন্তু এইভাবে ঘিয়ে ভেজে খাবে। তো বন্ধুরা, আজকে আমি সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকাল থেকে রাত্রি পর্যন্ত, তো কীরকম লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও, আর অবশ্যই একটা লাইক করো। আর নতুন বন্ধুদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, কারণ পরবর্তী ভিডিওগুলো তাছাড়া তোমরা দেখতে পাবে না। আর সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করছো তার সাথে কিন্তু বেল আই যে বটনটা আছে সেটা কিন্তু ক্লিক করে দেবে। তাছাড়া তোমরা সাবস্ক্রাইব করছো ঠিক আছে, কিন্তু ওই বটনটা ক্লিক না করার জন্য কিন্তু ভিডিওগুলো হয়তো তোমরা ঠিকঠাক পাচ্ছ না। তো বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করো আর পরবর্তী ভিডিওগুলো তো অবশ্যই তোমরা দেখতে থাকো। আর আমি আজকের মতো এ পর্যন্তই, তাহলে আমি খাবারটা আরম্ভ করি। আর গুড নাইট।